কেমন আছে স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের চ্যাপ্টার নাম্বার ফাইভের দ্বিতীয় ভিডিও পেজ নাম্বার একাত্তর পর্যন্ত কমপ্লিট করাবো এর আগে কোষে দেখি পাঁচের এক তোমাদের কমপ্লিট করিয়েছি তাই না তো তারপর থেকে একাত্তর পেজ পর্যন্ত এবং তার মধ্যেই যেটা পড়ছে সেটা হচ্ছে কোষে দেখি পাঁচের দুই এটা কমপ্লিট করাবো পুরো বুঝিয়েছি এর আগে বীজগণিতে চল এর যে ধারণা এবং শুধু তাই না ধ্রুবক সম্পর্কে বুঝিয়েছি আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করাবো তোমরা পুরো ক্লিয়ারলি বুঝতে পারবে তো প্রথম থেকে ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ যাদের কোনো নির্দিষ্ট কোশ্চেন থাকবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ইউটিউবেও কমেন্ট করতে পারো আর তোমাদের মধ্যে অনেকেই আছো অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট যারা ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তো প্লিজ 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 তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তো চলো কারণ আস্তে আস্তে আমি সব ক্লাসের ভিডিওই আনবো তোমাদের আমার মনে হয় এই চ্যানেল থেকে বেশ কাজে লাগবে তোমাদের ঠিক আছে তো চলো স্টার্ট করি তো দেখতে পাচ্ছ এখানে জেসমিনের বেলুন তিনটি আর মামুদের বেলুন হচ্ছে দুটো এক জায়গায় যদি করি আগে রাখি পরে মামুদেরটা রাখি এক জায়গায় করবো পাঁচটা কিন্তু আগে মামুদকে বলি মামুদ তুমি আগে বেলুন এখানে এখানে তো জেসমিন এবার তুমি রাখো তো তাহলে দুই যোগ তিন তাহলে গুনলে তাও দেখছি আনসার পাঁচ আসছে তাহলে এদের উত্তর মিলে যায় হুম দুটো জিনিস দুই রকম দুই যোগ তিন এবং তিন যোগ দুই আসলে এক বিষয় নয় একে বলা হয় সাথে যোগ আর তিনের দুই একে বলা হয় সাথে যোগ জিনিসটা আলাদা বাট উত্তরটা এক আসে যখন উত্তর এক আসে আমাদের ওটা নিয়েই মেনলি কাজ তো দেখলাম দুই যোগ তিন যোগ দুই এবং দুই যোগ তিনের মাঝে একটা চিহ্ন দেওয়া আছে সমান 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 সমানের মানে হচ্ছে এরা এদের উত্তর সমান বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ এই যে জায়গা পাল্টানো তিনটা আগে এসছিল পরে চলে গেল এইটাকে বলা হয় বিনিময় নিয়ম আরো পরিষ্কার করে যদি বলি তুমি তোমার দোকানে গিয়ে পেন এবং খাতা কিনলে পেনের দাম পাঁচ টাকা খাতার দাম দশ টাকা দোকানদার বললো যোগ করো তো ভাই তোমার কত হয়েছে তুমি ক্যালকুলেটার বের করলে এবং ক্যালকুলেটারে লিখলে পাঁচ যোগ দশ তোমার উত্তর আসলো পনেরো দোকানদার বললো ঠিক আছে আমিও যোগ করি দোকানদার ক্যালকুলেটার বের করলো দোকানদার দশ যোগ পাঁচ করলো দোকানদারের অ্যান্সার আসলো পনেরো দেখো দুজনাই করলে হিসাবটা বাট তুমি পাঁচ আগে তুমি খাতার তুমি পেনের দাম হিসাব লিখেছো পরে খাতার দাম দোকানদার উল্টো করেছে অর্থাৎ তোমরা তোমাদের কিবোর্ডে বা তোমরা হিসাব করাতে আগে পিছে করেছো জিনিসের দাম হিসাব করতে ঠিক ওই দোকানে তুমি যদি তিনশো রকমের বা কুড়ি রকমের জিনিস কেন কোনো সমস্যা নেই যেটা আগে কিনেছো মানে সেটা আগে হিসাব করতে হবে আগে পিছে করা যায় কখন করা যায় যখন তোমরা টোটাল করবে বা যোগ করবে তো যোগ করার ক্ষেত্রে যোগ মানে টোটাল করা তো যোগ করার ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে কি শেখালাম যোগ করার ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে আর বিনিময় মানে কি দোকানের ওই সিস্টেমটা আগে পিছে আগে খাতা তারপর পেন এরকমই নিতে হবে এরকম কিনবে আগে পেন নিলাম দেখবে দোকানদার পরপর লিখে যোগ করে আগে পিছে যে কোনো জিনিস নিয়ে নাও টোটালটা সেমই আসে এই জিনিসটা যোগের ক্ষেত্রে খাটে ওকে কোন ক্ষেত্রে খাটে না সেটা আমি লাস্টে বলে দিচ্ছি চলো এবার দেখিনি এতক্ষণ তো জেনে গেলাম যে মামুদের আর আরেকটার নাম কি ছিল জেসমিন দুজনের বেলুনের সংখ্যা কিন্তু যদি বলে দিতাম যে জেসমিনের বেলুন হচ্ছে এক্সটা আর মামুদের বেলুন হচ্ছে ওয়াইটা জাস্ট ধরে নাও ওয়াইটা তাহলে কি হতো তাহলে প্রথমে হতো যোগ করে কত হতো এক্স প্লাস ওয়াই কত হতো এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয়তে যোগ করে হতো ওয়াই প্লাস এক্স এখন ব্যাপারটা হচ্ছে ওয়াই এবং এক জিনিস হ্যাঁ এক সমান এদের উত্তর সমান আসবে প্রমাণ করে দেখায় এক্সটা ধরে নাও চার আর ওয়াইটা ধরে নাও পাঁচ অর্থাৎ মামুদের কাছকার বেলুন হচ্ছে পাঁচটা এবং জেসমিনের কাছকার চারটায় তাহলে চার আর পাঁচে দেখো যোগ করে এক্স প্লাস ওয়াই মানে চার প্লাস পাঁচ দেখছো নয় আসছে যখন দ্বিতীয়তে দেখব তখন পাঁচ প্লাস চার হবে পাঁচ প্লাস চার তারা জায়গা বদলিয়ে নিলাম অর্থাৎ আগে মামুদেরটা পরে যে তাও দেখলাম নয় এবার সেই ক্ষেত্রে অর্থাৎ উত্তর দুটো সেম আসে এটার উত্তরও নয় এটার উত্তরও নয় যেহেতু দুটো উত্তর সেম তাহলে এক্স প্লাস ও যা ওয়াই প্লাস এক্সো তাই বোঝা গেল তো এই ক্ষেত্রেও অর্থাৎ দেখলাম আমরা বিনিময় নিয়ম চলে শুধু স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও চলে আবার চলের ক্ষেত্রেও বিনিময় নিয়ম চলে এটা তোমাদের শেখানো হলো ঠিক আছে এবার একটা প্রশ্ন যোগের এইখান থেকে একটা প্রশ্ন আসে আমি স্টার চিহ্ন করে রাখলাম যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে তাহলে এটা একটা জিনিস তোমরা শিখে গেলে ঠিক আছে আচ্ছা এবার প্রশ্ন উঠতে পারে আপনি কি করে বলতে পারেন যে এক্স প্লাস ওয়াই এবং ওয়াই প্লাস এক্স একই সমান আরে দেখো আমি বলতে পারবো না যতক্ষণ না জানতে পারবো এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত এবং তুমিই বলে দিলে যে এক্স এর মান চার ওয়াই এর মান পাঁচ বা বইয়ে বলা আছে চার এটা পাঁচ সেই ধরে দুটো ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে তো না এই ক্ষেত্রে আমি বসালাম বসিয়ে দেখে নিলাম এটার মানুষ নয় এটার মানুষ নয় তখন থেকে আমরা শিক্ষা পেয়ে গেলাম যে না চলের ক্ষেত্রেও বিনিময় নিয়ম চলে তাহলে আজকে তোমাদের যারা যারা ভিডিও দেখছো তারা শিখে গেলে যে চলের ক্ষেত্রে বিনিময় নিয়ম চলে পরবর্তীতে তোমাকে কোনো জায়গায় প্রমাণ করার প্রয়োজন নাই তোমাকে বোঝানো হলো ব্যাপারটা বোঝা গেল সব অঙ্কে এটাকে ব্যবহার করতে লাগবে ডাইরেক্ট যে এক্স প্লাস এ প্লাস বিও যা বি প্লাস এও তাই এটা তুমি শিখে নিয়েছো আর এরপর থেকে আর কোনো দিনই তোমাকে এটাকে প্রমাণ করার দরকার নেই তোমাকে শেখানো হলো কিভাবে হয় সেটা একটা আলাদা আলাদা সংখ্যা দিয়ে বোঝানো হলো যেমন এক আর এক যোগ করলে দুই হয় তুমি প্রমাণ করতে যাবে না প্রতিবার খড়ি 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 ভেঙে ভেঙে না ওটা তুমি শিখে নিয়েছো ছোটোবেলায় পরবর্তীতে তুমি খালি ব্যবহার করবে ঠিক আছে এটা একটা শত সিদ্ধান্ত ঠিক আছে অ্যাক্সিওমস বলা হয় হুম তো পরবর্তী বড় ক্লাসে উঠলে তোমরা জানতে পারবে ঠিক আছে চলো এবার নেক্সট দেখি কি বলছে গুণের ক্ষেত্রে হ্যাঁ গুণের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলে চলো আমরা দেখে দেখো দুই আর তিন যোগ করলাম ছয় হয় তিন আর দুই যোগ করলাম ছয় হয় এখন ব্যাপারটা বলো তো দুই আর তিন আর তিন আর দেখো দুই গুণ তিন আর তিন গুণ দুই এদের কি একই জিনিস বোঝায় না এটা আলাদা জিনিস বোঝায় আমি এর আগে শিখেছিলাম এটার মানে হচ্ছে দুই লিখবো তিনবার মানে তিনটি সাইকেল দুটো করে চাকা মনে পড়ছে তাহলে এটার মানে হচ্ছে দুই যোগ দুই যোগ দুই তিনবার বা দুয়ের ঘরে দু পড়বুনে চার তিন দুগুণে এটার অ্যান্সার ছয় আসছে ওকে আর এটার মানে হচ্ছে তিনের ঘরে দুবার দেখো দুবার তিন কে তিন তিন দুগুণে ছয় এটার অ্যান্সারও ছয় আসছে বোঝা গেল এটা হচ্ছে দুই তিনবার মানে দুই 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 যোগ করে যেটা হয় এটার অর্থ হচ্ছে তাই সেই ছয় আর এটার হচ্ছে যে তিন দুইবার তিন তিন ছয় বোঝা গেল দুটো দুই রকম কিন্তু এদের উত্তর মিলে যায় সেই জন্য আমি মাঝখানে কি চিহ্ন দিচ্ছি সমান সমান এখানে বলা নাই এদের অর্থ একই এটা বলা আছে নাকি না এরা দুটো দু ধরনের জিনিস বাট এদের অ্যান্সার সেম অ্যান্সার মিলছে বলে এখানে মাঝখানে আমরা সমান সমান চিহ্ন দিতে পারি ওকে তো তাহলে কি দেখলাম গুণের ক্ষেত্রে বিশেষ করে স্বাভাবিক যে সংখ্যা এই যে দুই তিন এগুলোকে গোনার কাজে ব্যবহার হয় এক থেকে শুরু হয়ে স্বাভাবিক সংখ্যা চলতে থাকে এক এক করে বাড়ে এক দুই তিন চার পাঁচ এর আগের চ্যাপ্টার শিখেছি তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বিনিময় নিয়েও চলছে এর আগে শিখলাম যোগের ক্ষেত্রে এখন শিখলাম গুণের ক্ষেত্রে তাহলে যোগ এবং গুণ দুটোর ক্ষেত্রে চলে তো যোগের ক্ষেত্রে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও চলে আবার চলের ক্ষেত্রেও চলে এক্স ওয়াই এরকম মানে যে ভ্যারিয়েবলের ক্ষেত্রেও চলছিল তো দেখি একবার এক্স ওয়াই এর এই ধরনের ভ্যারিয়েবল ব্যবহার করে আমরা নিয়ম চালাতে পারি কিনা তো দেখো এক্স আর ওয়াই দুটো সংখ্যা নিলাম মানে দুটো আলাদা ভ্যারিয়েবল নিলাম তো প্রথমে যখন আমরা গুণ করলাম এক্স কে ওয়াই দিয়ে দেখো এক্স কে ওয়াই দিয়ে গুণ করলাম আমরা এই লাইনটা আগে পড়বো না আমরা এই লাইনটা সেকেন্ড লাইনটা পড়বো এক্স আর ওয়াই গুণ করলাম তো এক্স এর মান একটা কিছু ধরে নিয়েছি সাত এবং ওয়াই এর মান ধরেছি নয় তো সাত নাম তেষট্টি এসছে এবার যখন ওয়াই গুণ এক্স করব তখন আবার উল্টি এ ওয়াই এর মান আগে এক্স এর মান পরে দেখো তখনও তেষট্টি সিক্সটি থ্রি তাহলে দেখলাম যে দুটো ক্ষেত্রে অ্যানসার সেম অর্থাৎ এক্স গুণ ওয়াই ও যা ওয়াই গুণ এক্স ও তাই বোঝা গেল তাহলে এক্স গুণ ওয়াই সমান সমান চিহ্ন আছে দেখতে পাচ্ছো অর্থাৎ গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়ম চলছে সে চল হোক কিংবা স্বাভাবিক সংখ্যা ওকে তাহলে কি শিখালাম তাহলে বলো এ গুণ বি আর বি গুণ এ এরা কি একই এরা একই নয় মনে থাকবে এরা একই নয় এক সেকেন্ড এইখানে তোমাদের একটা কি শিখেছিলাম ও আচ্ছা গুণের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা দেখো এই দুটো এক নয় এটার মানে হচ্ছে এ বি বার কতবার বি বার এটা হচ্ছে বি বার সেম সে যান সমান সমান এখন বলেছিলাম না গুণ করলে চিহ্ন উড়ে যায় তাহলে এটার এবি আর এটার অ্যান্সার বি এ তাহলে কি শিখলে এবি সমান সমান এ তাহলে যদি পরপর কোনো ইংরেজি অক্ষর দেখতে পারো যেমন দুটো অর্থ একই এদের মাঝে মাঝে চিহ্ন ছিল সেগুলো উড়ে গেছে এদের মাঝে মাঝে চিহ্ন ছিল সেগুলো উড়ে গেছে এবং গুণের ক্ষেত্রে বিনিময় এদিক ওদিক তো চলে বোঝাতে পারলাম তাহলে এবিও যা আর বিয়েও একই ঠিক আছে চলো এবার দেখি এই অঙ্কটা দেখো এখানে আরো কিছু ম্যাথামেটিক্স ব্যবহার আছে কিছু নিয়ম কিছু রুলস আছে দেখো দেখাচ্ছি ধরো তোমার বাবা সাত প্যাকেট বিস্কুট আর দাদা পাঁচ প্যাকেট বিস্কুট এনেছে তোমাকে যদি বলো তো কতটা বিস্কুট আছে তুমি বললে আচ্ছা ঠিক আছে বলবো কিন্তু এক প্যাকেটে বিস্কুট কটা করে আছে আমি বললাম যে এক প্যাকেটে বিস্কুট আছে দশটা করে বাবাকে বলে বাবা তোমার প্যাকেটের বিস্কুট গুলো দাও তো দাদাকে বললে তুমিও দাও এক জায়গায় করলে করলে তাহলে কত প্যাকেট হলো বারো প্যাকেট এবার বারোকে তুমি গুণ করলে দশ দিয়ে দিয়ে উত্তর বের করলে দেখো তাহলে দশ দিয়ে গুণ করছো বারোকে দিয়ে অ্যান্সার আসছে একশো কুড়ি আবার অন্যভাবে করতে পারো প্রথমে দাদাকে বললে দাদা তোমার প্যাকেটটা দেখি দিয়ে বললে তোমার প্যাকেটে পাঁচ দশে আছে পঞ্চাশটা বাবারটা নিলে সাত দশে সত্তরটা দিয়ে দুটো এক জায়গায় যোগ করে দিলে একশো কুড়িটা তাহলে এখান থেকে কি পেলে এটাকে তুমি কি করলে এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম কি নিয়ম বলে বিচ্ছেদ নিয়ম তুমি কি করলে এই টোটাল প্যাকেট তো একই জিনিস একই জিনিসকে একবারে হিসাব করলে না তুমি তুমি আলাদা আলাদাভাবে বের করলে আলাদা আলাদাভাবে করলে এই যে পাঁচ এবং সাত এটা বলতে একচুয়ালি বিস্কুটের প্যাকেট বোঝাচ্ছে তুমি দু বিস্কুটের প্যাকেটগুলোকে এক জায়গায় করছো না তুমি এইটাকে দশ দিয়ে গুণ করছো কেননা দশটা করে বিস্কুট আছে এটাকেও তুমি দশটা কেউ একই কাজ তুমি ডোবল করছো এই যে ভেঙে নিলে বিচ্ছেদ করে নিলে এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম ঠিক আছে তাহলে কি শিখলে যে দশ দিয়ে যদি আমরা এই দুটোকে যোগ করে গুণ করতে বলি তা না করে আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে পারি বাট ভোগে যেহেতু যোগ চিহ্ন আছে এই দুটোকে যখন এক জায়গায় করছি তাহলে তাদের গুণ ফলকেও এক জায়গায় করব এই চিহ্নটা এই চিহ্নটা একই কারণে আছে ঠিক আছে ওই রকম ভাবে এইখানে যদি দশের জায়গায় জেড থাকে পাঁচ প্লাস সাতের বদলে থাকে তাহলে আমরা ওইভাবেই ওইভাবে তারপরে দেখো জেড এর সাথে আবার y এর গুণ হয়েছে দেখো দেখতে পাচ্ছ এবং যেহেতু এখানে যোগ যোগচিহ্ন এখানে যোগ চিহ্ন মনে রাখবে এখানে যদি যোগ চিহ্ন আছে বলে এখানে যোগ যোগচিহ্ন হয়েছে ঠিক আছে তো তাহলে কি দেখলাম আমরা এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম ঠিক আছে বিচ্ছেদ নিয়ম অ্যাকচুয়ালি গুণ এবং যোগের কম্বিনেশন যোগ এবং গুণ এই দুটো কাজকে একসাথে ব্যবহার করাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম ঠিক আছে আচ্ছা শুধু যোগ দিয়েও বিচ্ছেদ নিয়ম ইউজ করা যায় আমি অত কমপ্লিকেশনের মধ্যে তোমাদের যাওয়ার দরকার নেই ঠিক আছে এবার দেখো আরেকটা জিনিস ধরো বাবা এনেছে এক্স প্যাকেট বিস্কুট আর দাদা পাঁচ প্যাকেট ঠিক আছে এবার তোমাকে প্রশ্ন করা হলো বলো তো বাবা বেশি এনেছে তোমাকে বলে দিলাম যে তোমার বাবা বেশি প্যাকেট বিস্কুট এনেছে বলো তো ক প্যাকেট বেশি বিস্কুট এনেছে তোমাকে যদি এক্স এর জায়গায় যদি বলে দিতাম আট প্যাকেট এনেছে তাহলে তুমি ফট করে কি করতে আট থেকে পাঁচ বাদ দিতে বাদ দিয়ে বলতে তিন প্যাকেট ঠিক তাহলে তাই করো এটা তো তুমি জানো না তাহলে এখানে আটের জায়গায় এক্স ভাবো এক্স থেকে পাঁচ বাদ দাও এখন ব্যাপারটা হচ্ছে এক্স থেকে পাঁচ বাদ দিলে তো তুমি উত্তর বের করতে পারবে না এটা এক্স মাইনাস পাঁচ হয়েই থেকে যাবে তাহলে বলো কত প্যাকেট বিস্কুট বেশি এনেছে এগুলো আমি করাচ্ছি না আমি তাড়াতাড়ি যেতে চাইছি তো তাহলে এক্স মাইনাস পাঁচ প্যাকেট বিস্কুট বেশি আনলেন এখন তুমি বলবে যে এক্স মাইনাস পাঁচ প্যাকেট মানে বুঝলাম না বিষয়টা বোঝাচ্ছি দেখো তুমি যখন আট মাইনাস পাঁচ করছো তোমার বাবা কত প্যাকেট বিস্কুট বেশি এনেছে এত প্যাকেট বিস্কুট বেশি এনেছে এবার এটাকে আরো সিম্পল করা যায় সরল করা যায় ছোট করা যায় কিরকম করা যায় তোমরা সরল অঙ্ক তো ক্লাস সিক্সে শুরুর দিকে মনে করেছিলাম করিয়েছিলাম না তো এটাকে আরো ছোট করা যায় এইটা করা যায় বাট এইখানে যদি একই জিনিস দেখো এক্স প্যাকেট বাবা এনেছে এটাকে আর ছোট করতে পারবে না ততক্ষণ যতক্ষণ জানতে পারবে না যে এক্স এর মানটা কত এটা একটা নিজে চল এই ফাইভ এটা কি বলতো এই টোটালটা একটা চল মনে থাকবে এই টোটালটা একটা চল এক্স তো নিজে চল তাহলে কোনো একটা হিসাবের মধ্যে যদি একজন চল থাকে তাহলে টোটালটাও চল হয়ে যায় যেমন ধরো এ একটা চল তাহলে টু এও একটা চল বি একটা চল তাহলে বি প্লাস ওয়ানও একটা চল যখন এর মান যদি বেড়ে যায় তাহলে এই মানটাও বেড়ে যাবে বিয়ের মান যদি বেড়ে যায় তাহলে এই মানটাও বেড়ে যাবে বিয়ের মান ধরো প্রথমে এক ধরলে এক প্লাস একতালে দুই বিয়ের হয়ে যাবে তিন বোঝা গেল ব্যাপারটা তাহলে যখন চলের সাথে কোনো সংখ্যার হিসাব হবে অ্যান্সারটাও চলেই থাকবে তাহলে এক্স মাইনাস ফাইভেই থাকছে যখন এক্স এর মান জেনে যাব তখন আমি যদি এক্স এর মান কেউ বলে দেয় দশ জেনে গেলাম তখন দশ মাইনাস পাঁচ তখন পাঁচ আসবে অ্যান্সার বাট যতক্ষণ জানতে পারবো না তখন এক্স মাইনাস পাঁচ অ্যান্সারটা দাঁড়িয়ে থাকবে এইটা মাথায় ক্লিয়ার করে নাও যদি কেউ বলে এ থেকে দুই বাদ দাও তো হ্যাঁ দুইবার দিলাম বলে উত্তর কথা হলো এটাই উত্তর কারণ আমি জানি না এর মান কত ততক্ষণে ওটাই অ্যান্সার হয়ে শিফট করবে না অন্য কোনো জায়গায় ওটা হয়ে মানে স্ট্রিক্ট হয়ে যাবে চল ওটাই ওটাই অ্যান্সার আপাতত যতক্ষণ এটা অজ্ঞাত রাশি আছে মানে আমাদের সময় স্যার ওটাকে অজ্ঞাত রাশি বলতেন হুম আমি যে স্যারের কাছে পড়তাম অজ্ঞাত রাশি বলতেন উনি তো এখন তো ভ্যারিয়েবল শব্দর ব্যবহার চলে এসছে এবং এটা পারফেক্ট ঠিক আছে তো এটা শিখলাম এবার চলো নিজে নিজে কিছু অঙ্ক করবো সব ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে বলেছে কোনগুলো ধ্রুবক কোনগুলো চল এবার দেখো তুমি পেরে যাবে এখানে এক্সটা কি এক্সটা হচ্ছে চল আমি এখানে এক কাজ করি হ্যাঁ চলটা দেখাচ্ছি দেখো চল হচ্ছে এক্স হচ্ছে চল আমি এখানে চল লিখলাম আর এখানে আমি ধ্রুবক লিখলাম ঠিক আছে চলো এই এই টোটাল দুটো এই অংশ সাদা টুকুর মধ্যে অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দেখো এর অঙ্কটা যখন করছি এতে চল হচ্ছে এক্স এক্স নিজে একটা একটা চল চল প্লাস আমি বলেছিলাম না এ তো চল এই টোটালটাও একটা চল হবে কারণ এক্স এর মান বাড়লে টোটালটার মানও চেঞ্জ হয়ে যাবে এবার ধ্রুবককে দেখতে পাচ্ছ শুধু দুই হয়ে গেল একটা অঙ্ক বিয়ের টা দেখো এবার এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা করে নেবে হ্যাঁ বিয়ে কে ধ্রুবক হচ্ছে পাঁচ কোনো চল নেই এটাতে ধ্রুবককে ছয় ধ্রুবকের নিচে আমি আন্ডারলাইন করে দেব আর চলগুলো আমি গোল করে দেব তাহলে ও একটা চল আর এই টোটালটাও একটা চল তাহলে ধ্রুবককে ছয় দাগ দিয়ে দিয়েছি আর ও একটা চল এবং টোটালটাও একটা চল পি একটা চল গোল করে দিলাম দু একটা ধ্রুবক ঠিক আছে আট একটা ধ্রুবক এবং টোটালটাও একটা চল এটা একটা চল এটা একটা চল তিন একটা চল দু একটা চল পাঁচ একটা চল এবং মনে রাখবে যে এই দেখো এই থ্রি এক্সটা একটা চল হবে টোটালটার কথা বলছি এবং এখান থেকে শুরু করে এই টোটালটা এইটুক যদি ধরো থ্রি এক্স মাইনাস টু এটাও একটা চল কারণ এর মধ্যে চল আছে হিসাবে আবার যদি তুমি এটাও ধরো এই যে পাঁচ থেকে শুরু করে এই অংশটা তাও একটা চল আবার এই টোটালটাও যদি ধরো তাও একটা চল মনে থাকবে চলো এবার নেক্সট এখানে দেখায় দশ একটা কি দশ একটা ধ্রুবক দুইও একটা ধ্রুবক যদি পিকে ধরি পি একটা চল টুপিও একটা চল এবং টোটালটাও একটা চল আমি জানি তোমাদের একটু সমস্যা হতে পারে একটু বুঝে নাও ভিডিওটা ভালো করে দেখো যেমন ধরো এই অঙ্কটা বুঝে দিই যেমন এখানে বললাম যে একটা চল তাহলে এখানে লিখবে চল জেড কমা পনেরো টোটালটাও একটা চল তাহলে পনেরো জেড এইভাবে বোঝাতে চাইছি আর ধ্রুবাক হচ্ছে খালি পনেরো ওকে আমি এটাই বোঝাতে চাচ্ছি এই বুঝিয়ে দিলাম বাকিটা দেখে নাও তাহলে এটা একটা গোল করে দিলাম এটা একটা চল ওয়াইও একটা চল তাহলে চলের ঘরে লিখবে এক্স কমা ওয়াই দুটো হয়ে গেল আবার টু ওয়াই এটাও একটা চল টু ওয়াইটা টোটালটাও একটা চল আবার এই এক্স প্লাস টু ওয়াইটাও একটা চল তাহলে কি বললাম তো চলে কি লিখবে চলে লিখবে এক্স একটা চল ওয়াই একটা চল টু ওয়াই একটা চল এক্স প্লাস টু ওয়াই এটাও একটা চল আর ধ্রুবককে ধ্রুবককে এখানে খালি দুই বোঝাতে পারলাম এই হচ্ছে বিষয় চলো নেক্সট এবার দেখেনি কতগুলো আচ্ছা এখানে বাগানে ফুল কুড়ানোর কিছু গল্প আছে তারপরে নিজে করি আছে একটু এখানে দেখে নিলে এইটা করতে সুবিধা হবে চলো দেখে দিই ধরো তুমি শোভা রজত আর বাপন আমার ডাকলাম বাপন ঠিক আছে আচ্ছা সবাই মিলে বাগানে ফুল কুড়াচ্ছ তো শোভা রজত অনেকগুলো ফুল কুড়িয়েছে আমিও কিছু ফুল কুড়িয়েছি মানে মানে তুমি তুমি তোমার কথা বলছো এটা ধরে নেবে এখানে আমি আমি ধরে নেব তুমি তুমি ধরে নেবে হ্যাঁ আচ্ছা এই বাপন অন্য কেউ ধরে নিলাম ঠিক আছে তো কিছু ফুল কুড়িয়েছি শোভা আমার থেকে দুই গুণ ফুল কুড়িয়েছে তাহলে এটা এক নম্বর স্টেটমেন্ট পেলাম যে শোভা আমার দুই গুণ ফুল কুড়িয়েছে আচ্ছা আমি যা কুড়িয়েছি তার ডবল শোভা আচ্ছা রজত আমার দুই গুণের থেকে পাঁচটা বেশি ফুল কুড়িয়েছে এটা স্টেটমেন্ট নাম্বার দুই পেলাম আচ্ছা বাপন আমার অর্ধেক ফুল কুড়িয়েছে এটা একটা স্টেটমেন্ট পেলাম তিনটি স্টেটমেন্ট পেলাম আচ্ছা এবং আমারটা তো ধরে নিতে পারি ধরলাম আমারটা হ্যাঁ এক্স তাহলে আমি কটা ফুল কুড়ালাম এক্সটা তাই তো বলো শোভার ডবল কুড়িয়েছে তাহলে দুই গুণ এক্স উত্তরটা বলে দিই টু এক্স এতটি বলেছিলাম গুণ চিহ্ন উড়ে যায় ওকে এবার রজত কি করেছে রজত দুই গুণের থেকে পাঁচটা বেশি তাহলে দুই গুণ মানে তো অলরেডি জানি দুই গুণ মানে বলো দুই গুণ কত দুই গুণ এক্স মানে টু এক্স এখন থেকে শটে আসার চেষ্টা করো দুই আর এক্স গুণ করলে হয় বলো তো তোমাকে ডাইরেক্ট বলতে হবে টু এক্স কারণ চিহ্ন উড়ে যায় এ আরবি গুণ করলে হয় কোথায় এবি সিআরডি গুণ করলে হয় সিডি পাঁচ আর কে গুণ করলে হয় ফাইভ কে এই বিষয়গুলো এখন থেকে চেষ্টা করো ডাইরেক্ট করার তাহলে দুই গুণের থেকে কটা বেশি কুড়িয়েছে পাঁচটা তাহলে এতটা এই যে আমি বলেছিলাম না টোটালের পরে যদি টি থাকে টোটালটাকে বোঝালে ব্র্যাকেটের মধ্যে রেখে বলবে এবার বাপন অর্ধেক কুড়িয়েছে তাহলে এক্সকে দুই দিয়ে ভাগ করলাম এখন ব্যাপারটা হচ্ছে যখন এইভাবে লেখার থেকে ম্যাথামেটিক্সে মানে অঙ্কের ক্ষেত্রে যে কনভেনশনটা যে প্রচলনটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে এক্স বাই টু মানে এটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে তাহলে মনে থাকবে যখনই ভাগ বলবে তখন এইভাবে না লিখে এক্স বাই টু হিসাবে লিখবে এটাই অঙ্কে ব্যবহার হবে এইভাবে নয় তাহলে এটা মনের মধ্যে চলবে কিন্তু অ্যান্সার এখন থেকে তাহলে বলো পি কে দিয়ে ভাগ তাহলে কি হয়ে যাবে পি বাই টু পি কে তিন দিয়ে ভাগ পি বাই থ্রি টু কে কে তিন দিয়ে ভাগ টু কে বাই তিন মনে থাকবে তাহলে এতটি হুম আচ্ছা এবার আমরা সবাই মিলে ওই ফুল দিয়ে মালা গাঁথলাম আচ্ছা শোভা ছোট ছোট মালা গাঁথলো আচ্ছা আমার মালা এখানে খুব কমপ্লিকেশান আমার আমি একবার পড়তে চেষ্টা করেছিলাম তো ভিডিও বাজে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো আবার আমাকে রিপিট করতে হয়েছে তো এই অংশটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি এবার আমরা সবাই মিলে ওই ফুল দিয়ে মালা গাচ্ছি। শোভা ছোট ছোট মালা গাছলো আমার মালা শোভার মালার থেকে বড়। আমি একটু মালার সাইজ অনুযায়ী করে নিই হ্যাঁ তোমার ক্ষেত্রে বলছি আয় মানে আমি মানে তুমি ধরে নেবে তারপরে শোভার এস লিখলাম তারপরে রজতের আর লিখলাম আর বাপনের বি লিখলাম আচ্ছা সব থেকে আমরা দেখলাম আমরা এখানে এখানে ছোট বড় বোঝানোর জন্য আমরা একটু ই ইউজ করব চিহ্ন ইউজ করব হ্যাঁ এবার শোভা ছোট ছোট মালা কাঁথলো শোভা এতটুকু মালা কাঁথলো হ্যাঁ আমার মালা কিছুটা বড় তাহলে শোভার থেকে একটু বড় মালা দেখতে পাচ্ছ হুম শোভার মালা থেকে বড় আর আমার একটি আচ্ছা ঠিক আছে আমার একটি মালায় ফুলের সংখ্যা শোভার একটি মালায় ফুলের থেকে আটটা বেশি মানে আমি এর থেকে আমি আটটা করে বেশি ফুল ব্যবহার করেছি ওকে সেই জন্য আমার মালাটা বড় হয়েছে আবার রজতের একটি মালায় শোভার মালার চেয়ে আটটা ফুল কম তাহলে রজতের মালা তো আরো ছোট এদের মধ্যেও আটের তফাত আটটা ফুল কম রজতের মধ্যে বাপনের তৈলী একটি মালায় শোভার তৈলী শোভার তৈরি একটি মালার থেকে মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে দ্বিগুণ শোভার থেকে দ্বিগুণ আচ্ছা তো আমি দ্বিগুণ বোঝানোর জন্য আমি একটু মালাটা এরকম করলাম মানে বোঝার জন্য ঠিক আছে ওরকম ভাবে এর থেকে দ্বিগুণ এক জায়গায় করে রাখা আছে দেখেই বুঝতে পারছো ছবিতে ক্লিয়ারলি এখন ধরি শোভার ফুল মালায় ওয়াইটা আছে এবার শোভার মালায় যদি ওয়াইটা ফুল থাকে তাহলে আমারটাই কটা ভালো ওর থেকে আমারটা আটটা বেশি আছে তাহলে ওয়াই প্লাস এইট ব্যাকেটের মধ্যে বলেছিলাম না এটা অবশ্যই মনে থাকে যেন রজতের আবার কি বলেছে আটটা কম তাহলে ওয়াই মাইনাস এইট কেটের মধ্যে থাকুক আর বাপনের ডোবল বলেছে তো এর থেকে মানে শোভার থেকে ডোবল এর থেকে এটা ডোবল বলেছে তো হয়ে গেল কমপ্লিট বোঝাতে পারলাম না পারলাম না আচ্ছা চলো এবার ক্লিয়ার করি এখানে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা কি ওয়াই আর ছয়কে কী করেছে যোগ করেছে তুমি যদি লেখো ওয়াই ও ছয়ের যোগ ফল দেখো ওয়াই লেখা আছে ঠিক আছে এখানে কি এ থেকে দুই বিয়োগ এ থেকে দুই বিয়োগ তুমি যদি এ থেকে দুই কম তাও লিখতে পারতে কিন্তু কি বললাম এ থেকে দুই যদি কমে দিই তাহলে কত হয় এত হয়তো কিন্তু এখানে এ থেকে দুই বিয়োগ লিখি আরও ভালো লাগছে শুনতে এটা হচ্ছে ওয়াইয়ের পাঁচ গুণ এর পাঁচ গুণ ফাইভ হয় না ওয়াইকে পাঁচ গুণ দেখো ওয়াই এর পাঁচ গুণও লিখতে পারতো বা ওয়াইকে পাঁচ দিয়ে গুণও লিখতে পারো এটা হচ্ছে এ কে নয় দিয়ে ভাগ এ কে নয় দিয়ে এটা নয় দিয়ে ভাগ ওকে বোঝাতে পারছি তো কমেন্ট করবে তোমরা যারা কমেন্ট করো সত্যি বলতে জানো তো তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু এই ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ কাদের জন্য জানো যারা এই ভিডিওতে কমেন্ট করে আগের ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট এসছে মানে খুব মানে আমি কমেন্টটা দেখাতে পাচ্ছি না কমেন্টে আমি একবার পড়ে শোনাচ্ছি কমেন্টটা কি করেছে দেখো এক সেকেন্ড তো ওই কমেন্টগুলোর জন্যেই আমার মানে ভালো লাগে আচ্ছা তৃপ্তি ঘোষ কমেন্ট করেছে যে স্যার আপনি গ্রেট না আমি গ্রেট নয় তবে আমি চেষ্টা করি তোমাদের জন্যে মানে খুব ভালো লাগছে যে স্যার আপনি গ্রেট আপনার বোঝানোর টেকনিকটাই আলাদা এবং মানে সত্যি আমার বোঝানো যে তার ভালো লেগেছে এবার অনেকেরই ভালো লাগে কিন্তু তারা কমেন্ট করে না এই ধরনের কিছু কমেন্ট থ্যাংক ইউ স্যার পেজটা দেওয়ার জন্য যে পেজ নাম্বার দিয়েছিলাম আমি টেক্সটে তো এই যে কমেন্টগুলো করার জন্যে আমার পড়ে আমার ভিডিও করতে মন যায় নিজের পড়াশোনা থাকে তার মধ্যে থেকে আমাকে টাইমটা মানে বেছে করতে হয় ভিডিওটা তোমরা একটা কমেন্ট করলে আমার ইন্টারেস্ট লাগে যে বাহ ভালো লাগে চলো একটা ওদের একটা গিফট অ্যাজ এ গিফট হিসেবে একটা ভিডিও করি তো তোমরা প্লিজ কমেন্ট করবে ওকে তো এটা মানে হচ্ছে এক্সকে তিন দিয়ে গুণ বা এক্স ও তিনের গুণ ফল কি বললাম এক্স এক্স ও তিন এর গুণ ফল আবার লিখতে পারো এক্স কে তিন দিয়ে গুণ বা তিন কে এক্স দিয়ে গুণ যা লিখবে দেখো এটা মানে তো তিন গুণ এক্স এখন তুমি লিখতে পারো তিন কে এক্স দিয়ে গুণ এক্স কে তিন দিয়ে গুণ বোঝা গেল ব্যাপারটা এইভাবে তুমি লিখতে পারো বা এক্স ও তিনের গুণ ফল এক্স ও তিনের গুণ ফল লিখবে আরো ভালো লাগবে আগে পেজ তাহলে এই দুটো লেখায় হয়ে যায় হুম এটার মানে হচ্ছে দেখো ভালো করে দেখো এখানে লেখা আছে কখন আসে মনে পড়ছে গুণ চিহ্ন থাকলে উড়ে যায় তাহলে এটা এক্স ও পাঁচের গুণ ফল তার সাথে দুই যোগ প্রথমে এক্সকে পাঁচ দিয়ে গুণ করলাম ফাইভ এক্স হয়ে গেল না তারপরে তা ওই গুণফলের সাথে দুই যোগ করলাম এটা হচ্ছে এ ও বি এর কি ফল যোগ ফল এটা কি এক্সকে ছয় দিয়ে গুণ তারপরে তো চার বাদ তাহলে আর পেয়ে গেলাম সেখান থেকে থেকে দেখো এক্স ও ছয়ের গুণ ফল থেকে কয় বিয়োগ চার বিয়োগ বিয়োগ ওকে একটা বিয়োগ হাতের লেখা তো যখন হচ্ছে কিছু করার নেই তোমরা মুখে শুনছো যেহেতু আশা করি তোমাদের প্রবলেম হবে না ডাক্তারের থেকে একটু লেখা ঠিক আছে এটার মানে হচ্ছে পাঁচের থেকে এক্স কি যে বড় তাদেরকে বলেছিলাম না এক্স পাঁচের থেকে বড় বা পাঁচের থেকে এক্স বড় এইভাবে লিখতে পারো কিন্তু এইভাবে লিখবে যে বড় আগে আগে থেকে শুরু করতে বলেছিলাম না এক্স দিয়ে একটা কমা দিবে নাহলে এক্স ফাইভ হয়ে যাবে তো এক্স একটু থামতে হয় এটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্চুয়েশন বলে এটাকে এই থামাটার একটা অর্থ আছে তো এক্স পাঁচের থেকে বড় এই যে লাভ সেটার জন্য এই কমা চিহ্নটা অবশ্যই দেবে নাহলে উত্তরটা ভুল চলো আরও কিছু আছে দেখে দিই এটার মানে হচ্ছে বড় এক্স বড় সাতের থেকে আর এই নিচের দাগটার মানে হচ্ছে সমান সমান তাহলে এটার মানে হচ্ছে বড় কিংবা সমান তাহলে এক্স সাতের থেকে বড় কিংবা সমান এক্স আমি থামছি কিন্তু তার মানে কমা বুঝতে পারছো সাতের সমান বা মানে কিংবা বা বা যা খুশি লিখতে পারো বা সাতের চেয়ে সমান মানে বড় দেখো সমান কিংবা বড় কিংবা বড় কিংবা সমান তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো আচ্ছা এটার মানে কি ওয়াই হুম লেখা আছে ওয়াই বড় তারপরে কেটে দেওয়া আছে নয় ওয়াই দশের চেয়ে বড় নয় ওয়াই থামলাম দশের থেকে বড় নয় দেখতে পাচ্ছ তাহলে এইটা মানে ছোট ছোট নয় বোঝা গেল ওয়াই দশের চেয়ে ছোট কিংবা সমান কিংবা সমান কিংবা ছোট যেভাবে লিখতে পারো ওয়াই দশের এখানে কমা সমান বা বড় ও দশের সমান কিংবা বা দশের চেয়ে বড় এই ছড়ি ছোট ছোট বলেছে তো এই যে ছোট এবার দেখো এক্স সাতের চেয়ে ছোট নয় এক্স কমা দিই সাতের চেয়ে ছোট নয় ওকে দেখো ছোট করা আছে দেখ নয় করে দিয়েছে এক্স নয়ের থেকে ছোট এক্স কমা দিলাম নয় এর চেয়ে ছোট এক্স বারোর চেয়ে বড় কিংবা সমান তা লিখবো এক্স কমা বারো এর সমান বা বারো এর চেয়ে বড় দেখতে পাচ্ছ এবার দেখো এটা কি বলছে দেখে নিলে আচ্ছা এটা কি লিখেছে এক্স পাঁচের চেয়ে বড় নয় এক্স পাঁচের চেয়ে বড় নয় ওকে ঠিক আছে চলো এইবার দেখি চিহ্ন আর প্রতীক এই দিয়ে সংখ্যামালা তৈরি করবো সংখ্যামালা বানাবো ওকে তোমরা অলরেডি সংখ্যা মালাগুলো আমি তখন বলিনি সেই কনসেপ্টটা বলিনি আর একটা জিনিস তোমাদের বলবে বলেছিলাম যে কোথায় বিনিময় নিয়ম খাটে না ভাগের ক্ষেত্রে খাটে না যে দেখবে 10 ভাগ পাঁচ উল্টো উল্টিয়ে দাও পাঁচ ভাগ দশ এইটার উত্তর হবে দুই আর এটার উত্তর কথা হবে জানো পাঁচকে দশ দিয়ে ভাগ করলে তোমরা ক্যালকুলেটারে দেখবে এইরকম ক্ষেত্রে না বিনিময় নিয়ম খাটে আরেক জায়গায় খাটে না বিয়োগ দেখবা দশ থেকে পাঁচ বাদ দাও পাঁচ উত্তর আসে কিন্তু পাঁচ থেকে দশ বাদ দাও উত্তর মাইনাসে চলে যাবে মাইনাস ফাইভ আমি শেখাবো এগুলো শেখাবো তাহলে দেখো দুটো দুই রকম জিনিস পাঁচ আর মাইনাস পাঁচ তো আলাদা এটা তোমাদের সংখ্যারের খাতে শিখেই নিয়েছো তাহলে বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম না আমি বলবো বলেছিলাম খেয়াল ছিল না এটাও বলে দিলাম তাহলে গুণ আর যোগের ক্ষেত্রে খাটে বিয়োগ আর ভাগের ক্ষেত্রে খাটে না আচ্ছা চলো এবার এইগুলো দেখিয়ে দিই একটু এ থেকে এগারো বিয়োগ করি হ্যাঁ এ থেকে এগারো বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলাম পি এর সাথে উনি যোগ করি পি লিখলাম আর উনি যোগ করে দিলাম বি থেকে বি কে দুই দিয়ে গুণ করি হ্যাঁ কে দুই দিয়ে গুণ করলাম টু হয়ে যায় বলেছিলাম তোমাদের যে বিয়োগ চিহ্ন এই গুণ চিহ্ন উড়ে যায় টু এবং সব সময় গুণ করলে যে সংখ্যাটা থাকবে সেটা আগে দেবে এটাকে বলা হয় কফিসিয়েন্ট বা সহক এটা আমি একটু পরে শেখাবো আমি চাইছি না এর মধ্যে কনফিউজ করতে তোমরা যদি দুই এ আর দুই গুণ করো তাহলে এ টু না লিখে টু এ লিখবে আগে লিখবে সংখ্যাটা ঠিক আছে আগে সবসময় ধ্রুবক জিনিসটা ইউজ করবে এবং এই দুই আর এর মধ্যে একটা সম্পর্ক আছে এ আর দুই বন্ধু হয়ে গেল তো এ কে বলা হয় ঠিক আছে যেমন ধরো এরা এরা দুই ভাই যেমন ঠিক আছে ধরে নিলাম এ হচ্ছে বড় ভাই দুই হচ্ছে বড় ভাই আর এ হচ্ছে ছোট ভাই তো এ দুইটা কে হয় দুইটা এ এর বড় ভাই এভাবে বলি না তো এরকম দুইটা এ এর সহক বড় ভাই মানে সহক ভেবে নাও ঠিক আছে আর মনে থাকবে আর এটা হচ্ছে নিজে একটা চল ঠিক আছে তো এই সহক বলা হয় তো সবসময় সহক আগে বসে মানে সংখ্যাটা আগে বসে এটা মনে থাকে যেন তো সহক শুধুমাত্র যে সংখ্যাই হবে তা নয় চলও সহক হতে পারে ওটা কোনো ব্যাপার না এটা পরবর্তীতে আস্তে আস্তে শিখবে এই কনসেপ্টগুলো মাথায় রাখার দরকার না এখনই ভুলে যাওয়ার দরকার নেই এইটুকি দেখে নাও তো বি গুণ দুই করলে টু বি হয় আগে সংখ্যা রাখতে হবে এইটুকুই আর কি এক্সকে বারো দিয়ে ভাগ করি তো এক্স বাই টুয়েলভ হয়ে যাবে দেখো এক্স বাই টুয়েলভ আমি তো এটা মনের মধ্যে করবো এটা আমি এখানে লিখছি ঠিক আছে বাট আমি বলেছিলাম ব্রেনে ব্রেনে চলবে তুমি ডাইরেক্ট বলতে হবে এক্স বাই টুয়েলভ সিকে তিন দিয়ে গুণ করলে থ্রি সি হয় ঠিক কিনা শেখালাম তো এখনই ডাইরেক্ট করা থ্রি সি এবং সেখান সেই গুণফলের সাথে আবার সাত থ্রি প্লাস সেভেন আচ্ছা যোগ করতে বলেছে থ্রি সি প্লাস তোমাকে এটা সরাসরি হবে এবং এই সরাসরি পারাটাই তোমার অঙ্ক শেখা পি আর কিউ গুণ করলে পি কিউ ওয়াই এর সমান দশ ওয়াই সরি ওয়াই এর মান দশের চেয়ে ছোট নয় আচ্ছা দশের চেয়ে ছোট নয়টা পরে দেখছি ওয়ের এর মান দশের চেয়ে ছোট আচ্ছা ওয়াই আবার কবে দশের চেয়ে ছোট এবার বলছে নয় হয়ে গেল ওয়ের মান সাতের চেয়ে কম এই যে কম যে বড়ো তাতে হাঁ করে থাকে ওয়ের মান দশের সমান ওয়ের মান দশের সমান কিংবা দশের চেয়ে বড়ো তো দশের চেয়ে বড়ো দেখে দিলাম আর নিচে একটা দাগ দিয়ে দিলাম দেখো দশের চেয়ে বড় কিংবা সমান এক্সকে দুই দিয়ে ভাগ করতে বলেছে তাহলে হয় এক্স বাই টু তারপরে সে ভাগ ফল থেকে আবার পাঁচ বাদ দিতে বলছে এই মিডিল বরাবর বিয়োগ দিয়ে পাঁচ কমপ্লিট হয়ে গেল আশা করি শিখতে পেরেছো চলো এবার কষে দেখি পাঁচ তোমাদের তো এটার দিকে লক্ষ্য অনেকে ভিডিও কেটে এইখানে দেখছো তাদের বলি তোমরা কিন্তু ভুল করেছো কেন ভুল করেছো পুরো ভিডিও দেখার পরে তুমি নিজেই পস্তাবে যে আমি কত কিছু শিখতে পারিনি ঠিক আছে আমি বলছি যারা এই সরাসরি পাঁচের দুই এসে ভিডিও কেটে দেখছো তাদের বলবো পুরোটা দেখে নিও জীবনে একবারই দেখার দরকার পড়বে সাধারণত আর অঙ্কগুলো শিখে যাবে আর এগুলো হচ্ছে তোমার সিঁড়ি এই সিঁড়িগুলো যদি তুমি না বানাও উপরে উঠতে পারবে না আর এইটা শিখে নিলে তোমার এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সারা জীবনের সুবিধা ওকে যেমন ছোটবেলায় যোগ শিখেছিলেন এক আর এক ক খ শিখেছিলে শিখেছিলে এখন তুমি দেখো এই বলে আজকে পড়তে তো ওইগুলো হচ্ছে বেসিক ওইগুলো মেন জিনিস ওইগুলো না জানা থাকলে পরবর্তীতে সারা জীবন কষ্ট তো যাই হোক আমরা স্টার্ট করি বেশি কথা হয়ে যাচ্ছে নিচের সংখ্যাগুলির গুলি কথায় লিখি আচ্ছা আমি এবার আমি দেখো আমি আনসারগুলোকে কথায় লিখবো এটা বলতে কী বোঝায় এটা বলতে কি বোঝায় এগুলোকে আমরা কথায় লিখবো এখানে দুয়েরগুলো দেওয়া আছে চিহ্ন আর প্রতীক দিয়ে বিজ্ঞানিত এইগুলোকে আবার কী করবো সংখ্যা মালা বানাবো মানে ম্যাথামেটিক্যাল যে রাশি সংখ্যামালা সেটা বানাবো এবং লাস্টে কিছু কথার অঙ্ক আছে তিনের গুলো এবং এর মধ্যে খুব একটা সমস্যা নাই পার্থক্য বলেছে এই এটার এটার মধ্যে কী তফাৎ সেই পার্থক্য বা এটা এটা এটার মধ্যে কি ডিফারেন্ট এই বলতে এগুলো কি বোঝায় এগুলো করলেই তোমাদের এই কনসেপ্ট একদমই পরিষ্কার হয়ে যাবে তো চলো স্টার্ট করি দেখে নাও প্রথমটা করাচ্ছি হ্যাঁ দেখো কি বলেছে আমি এইভাবে করে দেবো হ্যাঁ তো বলেছে দশ এ দশে মানে কি দশ গুণে দশ ও এর গুণ ফল এটা লিখতে পারো আবার কেউ কেউ লিখতে পারো এ এর দশ গুণ আরে এর দশ গুণ মানে কি একই জিনিস দশ সেই এটা এই অ্যান্সার আসবে এটা মানে আমি এটা প্রায়োরিটি দিতে চাচ্ছি এটা আমার বেশি পছন্দ ওকে নেক্সট চলো দেখিয়ে দি বি কি বলেছে এ প্লাস সি এ ও সি এর কি ফল যোগ ফল ওকে বি এটা কমপ্লিট করে দিলাম উল্টে যদি কেউ লিখতে সি ও এ এর যোগ ফল তার আনসার হতো আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি আগে যেহেতু এ আছে এটা মানে এ প্লাস সি বলবে এটা বলবে না বললে ভুল নেই অ্যান্সার যেহেতু সেম আসে প্রথমটাই বলবে আচ্ছা আমি অল্প জায়গা এখানে আমাকে করতে হতো কি এক জায়গার মধ্যে অঙ্কটা করতে হতো তো ঠিক আছে আমি এক জায়গার মধ্যে করিয়ে দিচ্ছি আচ্ছা তো দেখো আর একটাও আছে আচ্ছা এখান থেকেও করিয়ে দিই আচ্ছা এবার আমরা এরটা করছি হ্যাঁ এরটা দেখো এক্স মাইনাস এটা এটা বলছে এক্স মাইনাস ওয়াই তা লিখবো এক্স থেকে ওয়াই বিয়োগ কয়েকটা সেটটা ওকে এক্স থেকে ওয়াই বিয়োগ হয়ে গেল সেট এবার ডি এরটা করাচ্ছে দেখো এক্সকে প্রথমে নয় দিয়ে গুণ করলে তো এটা পাওয়া যায় নাইন এক্স এটা তো জানোই এখন তো আর সমস্যা হওয়ার কথাই নাই নাইন এক্স যদি পি টু পি বলি মানে কি পি আর দুইয়ের গুণ ফল এটা নিয়ে তো আর সমস্যা নেই তো প্রথমে লিখবো এক্স এ এর আচ্ছা আর সহজ করে দিই এটা মানে কি এক্স ও নয় এর গুণ ফল এক্স ও নয় এর এই যে গুণ ফল আমি পেলাম এই গুণ ফল থেকে কি করতে হবে দুই গুণ ফল এর সাথে দুই কি করতে হবে যোগ হয়ে গেল ঠিক আছে চলো ডি এর পরে আমরা ইএটা করি ইএটা দেখো এক্স ওয়াই আর জেড তিনটি যোগ করতে বলেছে এক্স বা ওয়াই ও জেড এর যোগ ওকে কমপ্লিট এফ এরটা কি বলেছে দেখে নাও এফেড টা বলেছে এক্স এর তিন গুণ মানে এক্স আর তিন এর গুণ থেকে সাত বাদ এক্স ও তিন এর গুণফল ফল তো এক্স আর তিনের গুণ ফল থেকে এবার বিয়োগ যেহেতু করছি থেকে বলবো এর সাথে লিখছিলাম যখন যোগ করছিলাম তো থেকে সাত বিয়োগ ওকে কমপ্লিট হয়ে গেল এফ তারপরে আমরা করবো এবার জি ওকে দেখো পি আর পি কে তিন দিয়ে ভাগ করছি পি কে তিন দিয়ে ভাগ করে কমা ভাগ ফল থেকে ভাগ ফল থেকে কত বিয়োগ চার বিয়োগ ওকে হয়ে গেল অঙ্ক জি একটা এবার দেখো এইচ বা লিখতে পারো পি ও ঠিক আছে দরকার নেই ওইভাবেই ঠিক আছে এটা মানে যে এক্স ছয়ের থেকে বড় এক্স ছয় এর চেয়ে বড় কমপ্লিট এক্স ছয়ের চেয়ে বড় এবার দেখো এরটা করিয়ে দিই পি নয়ের থেকে বড়ো নয় পি 9 এর চেয়ে বড় নয় পি নয়ের চেয়ে বড় নয় কমপ্লিট চলো এবার আমরা দেখি এর অঙ্কগুলো ঠিক আছে দুয়ের চিহ্ন হওয়ার প্রতীক দিয়ে যেগুলো ব্যবহার করেছি এইগুলোকে আমরা কথায় লিখবো তো চলো শুরু করি এ ওকে এক্স আর সাতের যোগ ফল আমি পাশে পাশে করে দিচ্ছি তোমরা দেখে নাও এক্স আর সাতের যোগ ফল এক্স প্লাস সেভেন ওকে ওয়াই থেকে নয় বিয়োগ ওয়াই মাইনাস নাইন এ থেকে এ কে তিন দিয়ে গুণ এ গুণ তিন ঠিক আছে এবার এইটা লিখতে হবে না তোমাকে আর এটা ডাইরেক্ট লিখতে হবে মনে থাকবে কথাটা থ্রি এ এইটা ইউজ করবে এ গুণ তিন নয় গুণের ক্ষেত্রে যেন কখনো যেন হোক গুণ চিহ্ন রাখবে না এটা মনে থাকে যেন অনেকে গুণ তিন খবরদার নয় এইটা বলতে চাইছে এই কনসেপ্টটাই তোমাকে থাকতে হবে পরবর্তীতে তুমি আর গুণ ইউজ করতে পারবে না শিখিয়ে দিয়েছি ভুলে যাও এখন শুধু কে তিন দিয়ে গুণ এই গুণ পেলেই থ্রি এ ঠিক আছে মনে থাকে জানো এবার এক্স তেরোয়ের চেয়ে বড় আচ্ছা এক্স তের চেয়ে বড়ো করে দিলাম করে দিলাম এবার ওয়াই পাঁচের সমান নয় আচ্ছা ওয়াই এটা তো আরো সহজ ওয়াই আর পাঁচ সমান দাও দেখ এটা দাও পাঁচের সমান নয় এক্সকে আট দিয়ে ভাগ এক্স বাই এইট পি এর দশ গুণের সাথে দেখো আগেও তুমি লিখতে পার আমি লিখেছিলাম না পি ও দশের গুণ ফলের সাথে তাই লিখেছিলাম তুমি এখানে লিখতে পারো পি এর দশ গুণের সাথে এটাও লিখতে পারতে কিন্তু এর আগে এই ধরনের একটা ছিল তো যাই হোক পি এর দশ গুণ মানে টেন পি পি গুণ টেন যেন লিখবা না গুণ চিহ্ন ইউজ করাই যাবে না কারণ গুণ চিহ্নর কনসেপ্টটা কি থাকা না থাকা সমান সেই জন্য ওই কনসেপ্ট আর ব্যবহার করবে না টেন এর সাথে এর সাথে সাতের সমষ্টি মানে যোগ ফলে কলে প্লাস সেভেন হয়ে গেল চলো আর একটা দেখাই এক্স এর তিন গুণ থ্রি এক্স থেকে আট বিয়োগ মাইনাস এইট ঠিক আছে আচ্ছা তারপর বলছে এক্স ও আট এর যোগফল এক্স ও আটের যোগ ফল দেখো এক্স প্লাস আট এটা এক্স ও ওয়াই সরি ওয়াই এক্স প্লাস ওয়াই করে দিলাম তারপরে সে এক্স আর ওয়াই এর গুণ ফল এক্স ওয়াই এক্স আর ওয়াই চেয়ে ছোটো এক্স ওয়াই এর চেয়ে ছোটো হয়ে গেল বি আটের থেকে ছোটো নয় ছোটো করে কেটে দিলাম কমপ্লিট ঠিক আছে চলো এবার দেখি এগুলো তো আমি কমপ্লিটই করে দিলাম আচ্ছা একটা কনসেপ্ট এখানে বলে দিই যখন যেখানে যেখানে গুণ এই গুণ কথাগুলো আছে দেখে নাও যোগফল ছোটো নয় এই যে গুণ এই যে গুণ এই যে গুণ সেই সেই জায়গাগুলো গুণ গুণচিহ্ন বদলে যখন দেখে বুঝতে টেন পি থ্রি এক্স এক্স ওয়াই থ্রি এ মনে থাকবে তারপরে যা হবে তাহলে এখানে হলো টেন পি প্লাস সেভেন থ্রি এক্স মাইনাস এইট এক্স ওয়াই থ্রি এ মনে থাকবে এই গুণের কনসেপ্টটা জানি আবার এরকম লিখতে যাওয়া এই গুণ তিন এই কনসেপ্টটা যা শেখানো হয়েছে এইটাকে যখনই বিজ্ঞানিত সংখ্যা বানাবে সেখানে ইউজ করবে না যদি ইউজ করবে না যোগ বিয়োগ এবং ভাগ এই ক্ষেত্রে আমরা চিহ্ন তুলতে পারবো না কিন্তু গুণের ক্ষেত্রে চিহ্ন তুলতে পারবো মনে থাকবে কতটা এই চিহ্নগুলো সহই ইউজ হয় কিন্তু অন্য গুণের ক্ষেত্রে থাকবে না গুণ উড়ে যাবে ঠিক আছে এই যা এই জিনিসটা যেন ভুল করবে না আচ্ছা চলো এবার নেক্সট দেখি তিনেরটা কি বলেছে তিনের প্রথমটা দেখব নিচের সংখ্যা সংখ্যামালাগুলির পার্থক্য খুঁজি তো খুব সহজ তো এক একটা দেখো এইটা মানে কি এক্স প্লাস ফাইভ মানে কি এক্স মাইনাস ফাইভ মানে কি আর ফাইভ এক্স মানে কি খুবই সুন্দর অঙ্ক এইখান থেকে আমাকে তিনটি কনসেপ্ট পাবো দেখো এক্স আর পাঁচ যোগ করলে এটা হয় এক্স ও পাঁচের যোগফল ফল যোগ করলে এটা হয় আর দেখো গুণ চিহ্নটা নাই দেখতে পাচ্ছ এটা হবে এক্স ও পাঁচ এর গুণ ফল বা লিখতে পারো যে এক্স এর পাঁচ গুণ এটাও লিখতে পারতে বা পাঁচের এক্স গুণও লিখতে পারতে বাট এটাই লিখবা এটা হচ্ছে এক্স থেকে পাঁচ বাদ এক্স থেকে পাঁচ বিয়োগ তাহলে তিনটি জিনিস তিন রকম দেখো এক্স আর পাঁচকেই ব্যবহার করা হয়েছে বাট তিনটি জিনিস তিন রকম হচ্ছে ওই রকম ভাবে এটা দেখো দুয়েটটা আমি দুয়েটটা করাচ্ছি এবার এখানে একটা জিনিস জায়গায় লেখা আছে টু পি প্লাস থ্রি আর একটা জায়গা লেখা আছে টু পি মাইনাস থ্রি আচ্ছা এর দুটো হয়ে গেল আর একটা জায়গা লেখা আছে থ্রি পি প্লাস টু আর একটা জায়গা লেখা আছে থ্রি পি মাইনাস টু চারটি লেখা আছে তো আচ্ছা দেখো এটা মানে হচ্ছে পি এর পি এর দ্বিগুণ বা পি ও দুয়ের গুণফল ফল যেটা ইচ্ছা আমি এখানে দ্বিগুণ লিখবো হ্যাঁ পি এর দ্বিগুণ বা তুমি লিখতে পারো পি ও দুয়ের গুণ ফল এই জায়গাটাই এর সাথে তিন যোগ এটা লিখতে পারো বা লিখতে পারো পি এর দ্বিগুণের সাথে পি এর দ্বিগুণ ও আমি এখানে না লিখে টু পি প্লা মাইনাস থ্রি এখানে এখানে আর একটা জিনিসও লিখতে পারতো পি ও দুই এর গুণ ফলের সাথে তিন যোগ এটাও লিখতে পারো পি এর দুই পি ও দুইয়ের গুণ গুণফলের সাথে তিন যোগ যেটা ইচ্ছা তাহলে বুঝতে পারলে আর এখানে কিন্তু এক এখান থেকে কিন্তু তিন বিয়োগ একই জিনিস এখানে যোগ আর এখানে তিন বিয়োগ তাহলে পি এর আমি এখানে যখন এই বড় কোনো রাশি লিখবো তখন এই টোটাল জিনিসটাকে আর গুণফল না লিখে দ্বিগুণ টিগুণ এর এই ধরনের কথা লিখবো দুই গুণ পি এর দুই গুণ এর সাথে দুই গুণ থেকে তিন বিয়োগ দেখতেই পাচ্ছ পি এর দুই গুণ মানে পি এর ডোবল পি কে দুই দ্বিগুণ ঠিক আছে যা খুশি থেকে তিন বিয়োগ এবার এখানে দেখো এখানে কি লেখা আছে পি এর তিন গুণ পি এর তিন গুণের সাথে কত যোগ দুই যোগ এখানে আছে পি এর তিন গুণ তিন গুণ থেকে দুই ওকে হয়ে গেল চলো আচ্ছা এবার আমরা করবো তিনের অঙ্কটা ধ্রুবক ছয় এইগুলো নিয়ে আলাদা আলাদা চারটি আলাদা আলাদা সংখ্যা নিজে তৈরি করি কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি দেখো আমি একদম ডাইরেক্টলি অ্যান্সারটা করতে চাচ্ছি কিরকম দেখো এক্স এর সাথে ছয় যোগ বলে ভাবলাম দিয়ে কী বানালাম এক্স প্লাস সিক্স বানালাম এক্স ও ছয় এর গুণফল ফল হিসেবে যখন ভাবলাম তখন সিক্স এক্স হবে এক্স এর থেকে কমা দিয়ে দিই সব ভালো এক্স থেকে বা কমা দেওয়ার দরকার নেই এক্স থেকে ছয় বিয়োগ তখন হবে এক্স মাইনাস সিক্স আর একটা হয় এক্স কে ছয় দিয়ে ভাগ তখন হবে এক্স বাই ছয় আরো হবে এক্স এর ঠিক আছে আরো অন্য এক্সট্রা জিনিস আমি ইউজ করবো এক্স এর দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ থেকে ছয় বিয়োগ চলো আরো করে দেখাচ্ছি তাহলে এক্স এর দ্বিগুণ মানে টু এক্স মাইনাস সিক্স দেখলে তাহলে কত আমাকে চারটে বলেছে আমি চারটে করে দিয়েছি ওকে এবার চারের অঙ্কটা করবো দেখো চারের অঙ্কটা করছি একটি পার্থক্য খুঁজি মানে কি আমি তো তোমাকে লিখেই দিয়েছি পার্থক্য কি সব কথা অনুযায়ী যেন ওইভাবে লিখে দেবে একটি চল সংখ্যা এক্স চল এক্স বলে দিয়েছে আর দুটি আলাদা আলাদা ধ্রুবক নয় একটা পাস নিয়ে নিলাম দুটো ধ্রুবক আলাদা আলাদা নিয়ে নিলাম নিয়ে এরকম আলাদা আলাদা চারটি বিজ্ঞানিত সংখ্যামালা খুঁজি ঠিক আছে কোনো সমস্যা নাই আইভি হ্যাঁ ভালো কথা তোমাদের একটা চ্যাপ্টার আছে না রোমান ওই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে করানো আছে প্লে লিস্ট আছে ডিসক্রিপশনের লিঙ্ক সেখানে ক্লিক করো সেখান থেকে রোমানের চ্যাপ্টারটা কমপ্লিট করে নিও খুবই সুন্দরভাবে করা আছে ঠিক আছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ আমার ভিডিও বেশি রিচ হচ্ছে না আমি কারণ আমি বুঝতে পারছি না কেন ইউটিউব আমার সাথে এরকম করছে খুব দুঃখ লাগছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু খুব কম মানুষের কাছে পৌঁছাচ্ছে তোমরা অন্তত পৌঁছে দাও তো যেটা হচ্ছে এক্স আর নয় আর পাঁচকে ব্যবহার করবে চলো প্রথমে আমরা এক্সের নয় গুণ নিয়ে নিই নিয়ে নিলাম তার সাথে পাঁচ যোগ করি তাহলে একটা পেয়ে গেলাম আচ্ছা কাজ করি এক্স এর এবার পাঁচ গুণ নিয়ে নিই সেখান থেকে নয় বাদ দিয়ে দিই আচ্ছা আচ্ছা এবার একটা কাজ করি এক্সের সাথে নয় যোগ করি দি পাঁচ ভাগ করে দিই এক্স এর সাথে নয় যোগ করি দি পাঁচ দিয়ে ভাগ করে দিই আচ্ছা আবার এক্সের সাথে পাঁচ ফাইভ এক্স এইটা করেছি এর উল্টোটা নিয়ে নিই ফাইভ এক্স প্লাস নাইন চারটে জিনিস হয়ে গেল এটাতে কি লিখবে এক্স এর নয় গুণের সাথে পাঁচ যোগ আরেকবার আর বলে দিচ্ছি এক্স এর নয় গুণের সাথে পাঁচ যোগ এটা হচ্ছে এক্স এর পাঁচ গুণের থেকে নয় বিয়োগ এটা হচ্ছে এক্স ও নয়ের সমষ্টিকে পাঁচ দিয়ে ভাগ বা এক্স ও নয়ের যোগফলকে পাঁচ দিয়ে ভাগ ওকে আর এটা হচ্ছে এক্স এর পাঁচ গুণের সাথে নয় যোগ ওকে আচ্ছা এবার পাঁচের অঙ্কটা করাবো পাঁচের অঙ্কটা ওকে যে কোনো দুটি চল এবং যে কোনো দুটি ধ্রুবক নিয়ে এরকম চার রকম আছে চলো আমার অক্ষরটা নিয়ে নিই এ আসলাম অ্যান্ড আর একটা অক্ষর নিয়ে নিলাম বি আমার টাক বাপনের বি নিলাম ধরো দুটো চল নিয়েছি আচ্ছা আচ্ছা আর দুটো ধ্রুবক নিতে বলেছে না চলো আমরা তিন আর আমার ফেভারেট ফোর নিয়ে নিলাম চারটে সংখ্যাবেলা নেওয়ার পর এবং সে এটা দিয়ে সংখ্যামালা তৈরি করে এবং সংখ্যামালের মধ্যে পার্থক্য আচ্ছা দেখো নিয়ে চার রকমের সংখ্যা মালা তৈরি করি এইগুলোকে ব্যবহার করবো আমি সবগুলো ব্যবহার করছি দেখো টু এ প্লাস ফোর বি একটা হয়ে গেল দ্বিতীয় যেটা করতে পারি সেটা হচ্ছে ফোর এ মাইনাস টু বি করতে পারি আচ্ছা ও থ্রি নিয়েছিলাম না থ্রি আচ্ছা তারপরে থ্রি এ বাই ফোর বি করলাম পুরো টোটালটাকে এবং টোটালটাকে আমরা হ্যাঁ এ অব্দি তো রাখতে পারি অসুবিধা নাই আবার ফোর কে আরও ইউজ করতে পারি অন্য অন্য জায়গায় বাই ফোর হিসেবে এখানে তো তুমি মাল্টিপল ভাবে ইউজ করতে পারো কোনো ভুলকেই মানে এরকম এটা নিজে করতে বলেছে তোমার মতো এটা দেখো এটা মানে এর সাথে বিয়ের চার গুণ যোগফল গুণ ও ফল এর চার গুণ থেকে বিয়ের তিন গুণ বিয়োগ এর তিন গুণ কে এর তিন গুণ কে বিয়ের চার গুণ দিয়ে ভাগ এর তিন গুণ থেকে চার বিয়োগ করে বিয়োগ ফলকে চার দিয়ে ভাগ আমার কথাটা পুরো শুনে লিখে দিবে ওকে তো এর পরে আর কোনো অঙ্ক আছে আমরা তো এটা কমপ্লিটই করে ফেললাম দেখি আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা এইগুলো কি বলেছে এর পরবর্তীতে আমরা মনে হয় এইগুলো করবো নাকি না আরো আছে অঙ্ক হ্যাঁ আরো আছে তো অঙ্ক চারের দাগের অঙ্ক আছে চলো করি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ বুঝে মেলাতে হবে দেখো এক্স আর দেখো জায়গা পাল্টিয়ে নিয়েছে না কি শিখেছিলাম বিনিময়ে কোথায় গেল বিনিময় যোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যোগের ক্ষেত্রে তো এখানে আমরা লিখলাম লিখলাম এখানেও আমরা তাহলে বুঝতে সুবিধা হয়ে গেল এক এক ওকে ফোর এ একক এই যে বর্গক্ষেত্রের একটি বাহর্ঘ্য যদি চার হয় ইয়ে হয় একে চার দিয়ে গুণ তো এই জিনিসটা কি ফোর এ কি হয় ফোর এটা কি হয় একটি বর্গক্ষেত্রে পরিসীমা হয় এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা এ হয় এটা হয় তাহলে চার আর গুণ করলে পরে মানে পরিসীমা এটা বর্গক্ষেত্রের পরিসীমা এটাও দুই দুই আচ্ছা আচ্ছা এখানে লিখে আচ্ছা হচ্ছে গুণের ক্ষেত্রে দেখো বিনিময় নিয়ম চলে গুণের বিনিময় কোথায় গেল এই যে গুণের বিনিময় তিন তিন আচ্ছা এটা চার এটা এটা পাঁচ চলো এবার দেখালাম তারপরে কি বলেছে দেখো এই যে এ দুই আর এ আলাদাভাবে আর দুই আর বি এই যে জিনিসটা এক জায়গায় করে নিলাম ঠিক আছে হিসাব করার সময় আমরা কিন্তু এটাকে বলা হয় কি বলে তো এই জিনিসটাকে আমরা আলাদা করে নিয়ে নেওয়াটা দেখাইনি জাস্ট এটাকে এক জায়গায় এটা অ্যাকচুয়ালি বিনিময় বিচ্ছেদ নিয়মের উল্টো এক জায়গায় গুছিয়ে নিয়েছে আগে দুটো যোগ করে নিয়েছে পরে দুই দিয়ে গুণ করেছে এবং এটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে দুর্ঘটনা এক জায়গায় করে নিলে অর্ধ পরিসীমা পাওয়া যায় এবং তাকে ডোবল করলে পরিসীমা পাওয়া যায় এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা এটা হচ্ছে আইভি মানে চার অ্যান্ড লাস্ট দেখো এই এম আর এনকে দেখো আলাদা আলাদা বের করে নিয়ে যেহেতু এইখানে যোগ আছে এইখানে যোগ আছে আমি বলেই দিয়েছিলাম তো এটা হচ্ছে বিচ্ছিদ নিয়ম আর এটা হচ্ছে বিচ্ছেদ নিয়মের উল্টো এক জায়গায় করে নিয়েছে তো এটা হচ্ছে পাঁচ ওকে কমপ্লিট হয়ে গেল আচ্ছা গল্প পড়তে বলেছে এবং ফাঁকা ঘর ভর্তি করতে বলেছে মুক্তির বয়স চার এক্স বছর চার বছর পর বেড়ে যাবে এর থেকে চার যোগ হয়ে যাবে তো এক্স প্লাস চার ওকে ফিরোজার এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে সাত বছর কম ছিল এক্স থেকে কমিয়ে দিতে হবে সাত এই ওয়াই থেকে কমিয়ে দিতে হবে সাত তাহলে এত বছর আমি বলেছিলাম ব্র্যাকেট মাস্ট দেবে না হলে ভুল হয়ে যাবে আচ্ছা নেক্সট কুমু কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে কিন্তু শহিদার বাগানে কুমুদের বাগানে যতগুলো চারা গাছ আছে তার তিন গুণ আছে মানে কুমুদের আছে বাগানে হচ্ছে আর একবার নি কুমুদের বাগানে এক্সট্রা গাঁদা ফুলের গাছ আছে কিন্তু শহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের তিন গুণ গাঁদা ফুলের চারা আছে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে এবার দেখো এটা দুর্গানগরের পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল মুসকান হাবিবের দ্বিগুণের থেকেও দশ টাকা বেশি চাঁদা দিল তো এর দ্বিগুণ মানে কত টু এক্স তার থেকে দশ বেশি তো টু এক্স প্লাস টেন বলেছিলাম টোটালটা যখন হিসাব হবে তখন ব্র্যাকেটে রাখবে ওকে আচ্ছা এবার কি বলেছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন কম তো আমিনুরের যদি এক্স হয় তাহলে এক্স থেকে তিন কমিয়ে দাও ব্র্যাকেটে রাখতে হবে মাস্ট আচ্ছা এবার ডিজে গল্প তৈরি করি আমি তো এখানে পুরো লিখতে গেলে আমার হাতের লেখা যা এখানে আটবে না আমি বলে বলে যাব তোমরা লিখে নেবে ওকে তো ছয় যেটা বলেছে কি বলেছে দেখো এক্স প্লাস আঠারো টাকাকে আমরা গল্পে এক্স টাকা এবং তার থেকে আরো আঠারো টাকা বেশি হিসাবে আমরা গল্প দেখাতে পারি এবং ঠিক তাই দেখানো হয়েছে আমার খাতার দাম এক্স টাকা দেখালাম এবং মিহিরের খাতার দাম ও এই খাতা থেকে আঠারো টাকা বেশি দেখালাম তাহলে মি মিহিরের খাতার দামটা এই দিকে তাকিয়ে দেখো টাকায় আছে তাই গল্পটা টাকা দিয়ে বানিয়েছি এইখানে সেমি দেওয়া আছে এখানে লিখবে আমার উচ্চতা ওয়াই সেমি কি বললাম এখানে লিখবে আমার উচ্চতা যখন সেমির দিকে তাকিয়ে দেখো উচ্চতা ওয়াই সেমি আমার বোন আমার চে একুশ সেমি ছোট তাই আমার বোনের উচ্চতা এত সেমি পুরোটা লিখে দাও আমি এবার লিখে লেখাবো না জাস্ট বোঝাচ্ছি ওকে একটু একটু দেখাবো এটা আবার বছরে দেওয়া আছে আমার আমার বয়স এক্স বছর আমার দাদুর বয়স আমার পাঁচ গুণ কি বললাম আমার বয়স এক্স বছর আর আমার দাদুর বয়স আমার পাঁচ গুণ তাই দাদুর বয়স এখানে লিখব তাই দাদুর বয়স এক্স বছর ওকে এবার এটা দেখো মোট পিটি আপেল চার জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে প্রত্যেকে করে পাবে ভাগ করতে হবে তাহলে পি বাই ফোর ভাগ করে যা হবে এইটাই আনসার হয়ে থাকছে এত টি করে ওকে এটা দেখো এটা মানে কি আচ্ছা এটা মিটার বলেছে আচ্ছা এখানে গল্প এরকম বানাবে আমি লিখছি না এই জায়গাটায় আটবে না তো তুমি শুনে নাও আমি আজকে এক্স মিটার পথ হাঁটলাম তাহলে আমি কতটুকু হাঁটলাম এক্স মিটার আমি আজ এক্স মিটার পথ হাঁটলাম আমার বন্ধু আমার দ্বিগুণের থেকেও 3 মিটার পথ বেশি হাঁটলো তাহলে অতএব হাঁটলো আমার দ্বিগুণ মানে টু এক্স প্লাস মিটার এইভাবে লিখে দেবে আর একবার রিপিট করে দিচ্ছি শুনে নাও আমি আজ এক্স মিটার পথ হাঁটলাম ছেদ আমার বন্ধু স্বামীম আমার দ্বিগুণের থেকেও তিন মিটার পথ বেশি হাঁটলো তাই শামিম হাঁটলো এই টোটালটা টু এক্স দ্বিগুণ প্লাস থ্রি টু একটা দেখে নাও এটা বলছে ঘন্টা আচ্ছা রাম রাম আচ্ছা তুমি আমি বলি যে আমার বন্ধু মিহির এক্স ঘন্টা আমার বন্ধু মিহির তার ঠিক আছে নানার বাড়ি যেতে বাসে সময় লাগে এক্স ঘন্টা আমার বন্ধুর মিহিরের মিহির তার নানার বাড়ি যেতে সময় লাগে বা আমার বন্ধু মিহিরের তার নানার বাড়ি যেতে সময় লাগে এক্স ঘন্টা কিন্তু আমার যেতে সময় লাগে কিন্তু আমার নানার বাড়ি যেতে আমার সময় লাগে মিহিরের তিন গুণের চেয়েও পাঁচ ঘন্টা কম তাই আমার সময় লাগে থ্রি এক্স মাইনাস ফাইভ ঠিক আছে বা আরও অন্যভাবেও করা যায় সময় ঘন্টা একজন লোক বাঠে এক্স ঘন্টা কাজ করলো কিন্তু একজন একজন লোক লোক অপর ঠিক আছে নাম দেবে দিলে রথিন মাঠে এক্স ঘন্টা কাজ করলো কিন্তু শহীদ রথিনের চেয়েও রথিনের তিনগুনের চেয়ে পাঁচ ঘন্টা কম কাজ করলো এরম বলবে হুম তাই শহীদ কাজ করলো থ্রি এক্স মাইনাস পাঁচ ঘন্টা এইভাবে লিখে দেবে ওকে আচ্ছা ও আমি তো অনেকগুলো পেজ নিয়েছিলাম যাতে লেখার অসুবিধা হবে বলে আমার লিখে দেওয়াই ভালো হতো ঠিক আছে তোমরা যারা শুনে লিখছো না তাদেরকে বলি তোমরা শুনে শুনে যখন আমার ভিডিওটা সুন্দরভাবে শুনছো এবং লিখছো তোমাদের অনেক কিছু হবে এর পরবর্তী চ্যাপ্টার আমরা এইটা করাবো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ ঠিক আছে এই চ্যাপ্টারটা দেখে নাও তোমাদের বইয়ের কত নম্বর পেজে আছে এটা এখানে তো দেখায় মানে বাহাত্তর ঠিক আছে তো এটা আমি ক্লিয়ার করাবো তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো সমস্যা আমাকে জানাবে যাতে ভিডিও আরো ইমপ্রুভ করতে পারি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের ডিসক্রিপশানে থাকা আমাদের যে প্লে আছে ওখানে তোমরা পরপর ভিডিও পাবে ভিডিও ডিসক্রিপশান কীভাবে দেখতে হয় নিশ্চয়ই জানো তাহলে শিখে নেবে কারোর কাছ থেকে তো ডিসক্রিপশানে যাবে গিয়ে দেখবে লেখা থাকবে প্লেলিস্ট লিস্ট ক্লাস সিক্স প্লে ওখানে ক্লিক করবে পরপর পরপর ভিডিও দেখতে পাবে যেটা ইচ্ছে দেখবে চাইলে কমেন্ট করতে পারো বন্ধুদেরকে শেয়ার করতে পারো আর অন্যান্য কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে সেখানে যোগ হতে পারো এবি ডট কম হুম ওইখান থেকে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পাবে তোমরা অনেক নোটসও পাবে আর আর একটা জিনিস আছে যেটা সেটা ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করে তোমরা মেসেজ দিতে পারো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো